অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই বিষয়, বর্তমান যুগে অর্থ ছাড়া এক পাও কিন্তু চলা যায় না। তো আমি আজকে আপনাদেরকে বিশেষ একটি মহা টোটকা দিতে চলেছি, যেটা যদি সঠিক নিয়মে যদি আপনারা করতে পারেন তাহলে আপনিও হবেন ধনশালী ব্যক্তি। অর্থাৎ আপনি যদি আপনার বাড়ির আলমারিতে সবার অগোচরে যদি এই মূল্যবান জিনিসটি রেখে দিতে পারেন, দেখবেন আপনি 45 দিন পর থেকে আপনি কিন্তু এর শুভ ফল কিন্তু পাবেন। এটা আমি অনেক জায়গায় পরীক্ষা করেছি, এটা প্রমাণিত এবং সত্য। আপনারা করে দেখুন, নিশ্চিতরূপে কিন্তু আপনারা ভালো ফল পাবেন। আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্টের জন্য। যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইছেন বা অ্যাপয়েন্টমেন্ট নিতে চাইছেন তারা অবশ্যই এখানে মেসেজ করুন, আপনারা সঠিক সময় উত্তর পেয়ে যাবেন। এবং অনেক সময় কল করছেন, কল হয়তো সবসময় ধরে ওঠা সম্ভব হচ্ছে না। দেখুন, মেন বিষয়ে আসা যাক। যে ক্রিয়াটি করতে হবে এবং যারা করবেন তারা সবসময় এই আলমারি যখন খুলবেন কাপড় ছেড়ে, অর্থাৎ শুদ্ধ বস্ত্র পরবেন, সবসময় শুদ্ধ বস্ত্র পরে আপনি যে জায়গাটা টাকা রাখছেন সে আলমারিটা ছুবেন। এবং আপনারা যারা করবেন কোনো সময় মদ্যপান কিন্তু করবেন না, তাহলে কিন্তু এই ক্রিয়া কাজ হবে না। কোনো নেশা করা এগুলো কিন্তু করবেন না, তাহলে কিন্তু এই ক্রিয়া কাজ হবে না। বিশেষ ক্রিয়া যদি করতে পারেন আপনিও ধনশালী ব্যক্তিতে পরিণত হবেন। দেখুন, প্রথমেই বলি, আপনারা যে আলমারিতে টাকা রাখছেন অর্থাৎ সেই জায়গাটায় সবারই অগোচরে, অর্থাৎ আপনারা স্বামী স্ত্রী শুধু জানতে পারবেন কিন্তু পরিবারের লোক যেন না জানতে পারে। আপনারা শনিবার দিন, আপনারা শনিবার দিন অশ্বত্থ গাছের নিচে যাবেন এবং সেখানে একটি পাতা আপনি নিবেন, অশ্বত্থ গাছের পাতা। আমি বারবার মেনশন করে দিচ্ছি, অশ্বত্থ একদম নিখুঁত পাতা আপনারা নিবেন এবং সেই পাতাটা আপনারা একটি স্বস্তিকা চিহ্ন, সেই পাতাতে একটি স্বস্তিকা চিহ্ন আপনারা আঁকবেন। সেটা হবে শ্বেত চন্দন দিয়ে, শ্বেত চন্দন দিয়ে স্বস্তিকা চিহ্ন এঁকে, এবং সেটা আপনারা আপনি যে জায়গাতে অর্থ রাখেন সেই জায়গাতে আপনি সেই পাতাটি চুপ করে রেখে দিন। মিরাক্কেলের মতন কাজ করবে আপনার ব্যবসার ক্ষেত্রে, আপনার চাকরি ক্ষেত্রে, আপনার সেলফ প্রফেশনের ক্ষেত্রে। দেখবেন এটা অদ্ভুত কাজ কিন্তু আপনারা পাবেন, আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে। দেখুন, বেদে এটা কিন্তু বর্ণিত আছে, অশ্বত্থ গাছ কিন্তু দেববৃক্ষ বলা হয়ে থাকে। তো এই ক্রিয়াটি করুন এবং 21 দিন পর এই পাতাটা আপনারা আবার অশ্বত্থ গাছের নিচে দিয়ে দেবেন, কারণ পাতাটি শুকিয়ে যাবে। আবার একটি নতুন পাতা নিয়ে এসে সেই পাতাটিতে আবার শ্বেত চন্দনের স্বস্তিকা চিহ্ন এঁকে আপনি যে জায়গাতে অর্থ রাখছেন আপনার মূল্যবান আলমারির মধ্যে, সেই জায়গাটিতে আপনারা সেই পাতাটি আবার রেখে দিন। এবং এটি আপনারা সারা জীবন করে যাবেন এবং আলমারি খোলার সময় অবশ্যই শুদ্ধ বসনে আলমারি খুলবেন। এবং এই সময় এইটা যারা ক্রিয়া করবেন কোনো সময় নেশা কিন্তু করা চলবে না, নেশা করলে কিন্তু এই কাজ কিন্তু সঠিক নিয়মে হবে না। এবং শনিবার দিন আপনারা নিরামিষ খাবেন এবং আপনারা অবশ্যই এই ক্রিয়াটি করুন। দেখুন, 45 দিন পর থেকে আপনাদের কাজের সুযোগ আসবে, যারা কাজ পাচ্ছেন না নতুন কাজের সুযোগ, বা যাদের টাকা সেভিংস হচ্ছে না, প্রচুর অর্থ আপনাদের অসুস্থতায় বেরিয়ে চলে যাচ্ছে, লোনে পড়ে যাচ্ছেন, সেই লোন থেকে মুক্তি পাবেন, সেই লোন রিকভারি হবে, আপনার ইনকাম বৃদ্ধি পাবে, আপনার ব্যবসা থেকে, আপনার চাকরি থেকে, আপনার সেলফ প্রফেশন থেকে আপনাদের ইনকাম কিন্তু বৃদ্ধি পাবে। আপনারা করে দেখুন এবং এটি করবেন শনিবার দিন।
শনিবার দিন এই ক্রিয়াটি করুন, নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা ফল পাবেনই পাবেন। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।